দেবর্ষি রূপানি অবোধ আত্মা। ওম জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধ্বন্তারিং সর্ব পাপঘ্নং প্রণতোস্মি দিবাকরম্। ওম দিব্যশঙ্খ তুষারাভং ক্ষীরোদার্ণবসম্ভবম্ নমামি শশিনাং ভক্ত্যা শম্ভুর্মুকুটভূষণম্। ওম জয় রঘুবীর, রক্ষা করো। তাড়াতাড়ি ঘর মুখো হচ্ছ, মনটা কেমন উচাটন করছে বংশী। দেখো সূর্যগ্রহণ লেগে গেল, কি আশ্চর্য লীলা! যে সূর্যদেবের আলোর ছটায় সারা জগৎ ছলমল করে, আজ তিনি অন্ধকারে মুখ লুকোলেন। সে তো আর চিরকাল থাকবে না। বাইরে দেখেছেন, দিনের আকাশে রাতের অন্ধকার। যোগীন যোগীন্দ্রে ঠিক এইভাবে, ঠিক এইভাবে তোর জীবনটাকে অন্ধকারের চাদরে পেঁচিয়ে পেঁচিয়ে দম বন্ধ করে মারব আমি। নায়েব মশাই, আগে কর্তা মশাই, যোগিনের ব্যাপারে কি করা যায়? আগে এ আর বলার কি আছে কর্তা মশাই, সাত পুরুষের জমিদার বংশ আপনার, চালকলা বাঁধা বামুন যোগিনের কি সাধ্য যে আপনাকে মোকদ্দমায় হারায়? ওই যোগিনের ভিটে মাটি উচ্ছেদ করে তবে আমি এই গড়গড়াতে ফু দেব। এ তো চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া হচ্ছে। হ্যাঁ, তাই খাচ্ছে। আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে ওই যোগিন। সে কি কথা, আপনি রাতে ঘুমোচ্ছেন না? তাহলে তো আপনার শরীর ভেঙে যাবে, তখন কি হবে? সমানে সমানে লড়ছে হারামজাদা, আর ম্যাজিস্ট্রেটটাও বেঁচে দিন। ওটাকে গরিব বামুন দেখে দয়া ঘেন্না করছে, নইলে আমাকে বলে কিনা যোগিন যে কর্য নিয়েছে তার কাগজ দেখাতে। সর্বনাশের মাথায় বাড়ি। সে কাগজ কোথায় পাবো? যোগিন তো সত্যি সত্যি কর্য নেয়নি। চুপ চুপ, হাউ হাউ করে চেঁচাচ্ছে। কাগজ নেই সে খবরটা জানি আমি, আপনি আর ওই যোগিন বামলা। কিন্তু কাগজ তো নেই, তাহলে উপায় আছে? উপায় আছে, উপায় আছে। যোগিনের বন্ধু ক্ষুদিরাম, সেই হলো আসল উপায়।
বৌদি মানে মানিকরাম চাটুর্যের বড় ছেলে, ও মকদ্দমার কি বোঝে, দিন রাত তো রাম রাম করেই কাটায়। এবার থেকে মরা মরা বলবে, ওকে খবর দিন এখনই। এখনই মানে শুভ কাজ গ্রহণকালে শুরু করব? করবেন, শুভ কাজ শুভ সময়, অশুভ কাজ অশুভ সময়। বন্ধু যখন শত্রুর কাজ করে তখনই তো গ্রহণ লাগে। এবার যোগিনের পূর্ণ গ্রাস। তুমি কিছু চিন্তা করো না যদি, ঠাকুরের ইচ্ছে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো, তার চরণ ধরেই তো বসে আছি। তবে কি জানো, কলির তো শুরু হয়ে গেছে, এখন তো অধর্মেরই জয় হয়। এসব কথা বলতে নেই ঠাকুর, এই জন্মের পাপের শাস্তি মানুষকে এই জন্মেই পেতে হয়। কই আর পাচ্ছে বৌঠা, কই আর পাচ্ছে। ওই রামানন্দ জমিদার হয়ে কম মানুষের সর্বনাশ করলো, সে তো বেশ দিব্য আছে। দিব্য থাকা বলতে তুমি কি বোঝো? পর পর চোখের সামনে দুটো ছেলে ওলা ওঠায় মারা গেল, দুবার পুত্র শোক। আমি বলছি নিঃবংশ হবে, ওই জমিদার মরবার সময় মুখে জল দেবার কেউ থাকবে না, এই আমি বলে দিলুম। থাক ঠাকুরপো থাক। আর গালমন্দ করার দরকার নেই, তার চেয়ে নতুন গুড় তুলেছি, একটু চেখে দেখুন দেখি, জালে জালে তেঁতো করে ফেললাম নাকি। বাড়া বাড়িতে সবকিছুই তেতো হয়, সে মা তুমি লেবুই চটকাও আর গুড়ি জ্বালতা। তা আস্তে আস্তে বড় উঁচু গলায় কথা শুনছিল, কাকে নির্বংশ করবে হে যোগী, কে মরার সময় জল পাবে না। আসুন আসুন নায় মশাই, কই গো নায় মশাইয়ের জন্য একটু জল আসনের ব্যবস্থা করো। হ্যাঁ এক্ষুনি আসছি। না থাক, ও সব লাগবে না। হ্যাঁ যা বলছিলাম, ওর কথা ছাড়ুন। ছেড়ে দেব তা দিলুম ছেড়ে, ওকে ছেড়ে না হয় তোমাকেই ধরলুম। চল কর্তামশাই তলব দিয়েছে। কর্তামশাই আমায় দেখেছেন? হ্যাঁ, সঙ্গে করে বাইক নিয়ে এসেছি। বাইক মানে এমনি না গেলে জোর করে নিয়ে যাবেন? সেই রকমই আর কি, মানে সব কথার উত্তর সব সময় দেওয়াও যায় না, শুনতেও ভালো লাগে না। নায়েব মশাই, গ্রহণ চলছিল বলে উনি এখনো নিত্য পুজো সারেননি,
নির্জলা রয়েছেন এখন, এখনই। ভয় পেও না মা, আমাদের ক্ষুদিরাম অমন সাত্ত্বিক ব্রাহ্মণ বলেই তো কর্তামশায়ের ওকে দরকার পড়েছে। বুঝলাম, কিন্তু দরকারটা কি যদি একটু বলেন। দরকার ধরে নাও, কারো বংশ নির্বংশ করার তাল হচ্ছে। তুমি সেই তাল দিয়ে তালের বড়া বানাবে। তাই তলব পড়েছে। আসি চন্দ্রা, তুমি কিছু চিন্তা করো না। চলুন না বসে। জমিদার মশাইয়ের ঘরে। কেন? জানি না। জমিদার মশাই হঠাৎ ওনাকে ডেকে পাঠালেন কেন? যদি রে প্রাণ বেঁচে থাকি, মানে মানে প্রাণে প্রাণে যদি রে দেখব কত, দেখলাম কত আরো কত আছে বাকি, মানে মানে প্রাণে প্রাণে যদি রে। দেড়ে গায়ে তোমার কথা বেজ বাক্য খুঁজিলাম। গায়ের মানুষ তোমাকে খুব মাননি করে, তাই তোমার এত কদর। তুমি যদি বলো সূর্য ডায় উঠবে তো ডায়, আর যদি বলো পায় উঠবে তো পায়। এখন ভাববার বিষয় হলো ডায় না পায়, যোগেন না আমি। জবাব দাও খুদি।
দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত কোচলে আর কত হাতের ময়লা পরিষ্কার করবে? হ্যাঁ বা না কিছু তো একটা বলো। না, না শুনলে আমার শরীরের মধ্যে কিরকম একটা হয়। তোমাকে একটা গল্প বলি শোন, আমার ছেলেবেলাকার গল্প। একদিন মা জাতি দিয়ে সুপুরি কেটে পান সাজছিলেন। তখন আমার বয়স কত হবে, ধরো 6 কি 7। আমি মায়ের পাশে বসে পালঙ্কের উপর খেলা করছিলাম। হঠাৎ কি খেয়াল হলো, সুপুরি চেয়ে মায়ের কাছে হাত পাতলাম। মা বললেন, না জগৎ জননী সামান্য সুপুরির জন্য না বললেন? বললেন, ব্যাস জাতি কেড়ে দিলুম জগৎ জননীর বুড়ো আঙুলটা কেটে। মাকে আমার বাকি জীবনটা অন্যের হাতে সাজা পান খেয়ে কাটাতে। রাগ বড় বিষম জিনিস কর্তা মশাই। আমি ভাবি সামান্য সুপুরির জন্য যদি বুড়ো আঙুল যায়, তাহলে ক্ষুদিরামের মুখে না শুনলে কি কাণ্ডটাই যে হবে। সে সম্ভাবনা কম। ক্ষুদিরাম বিবেচক মানুষ, বউ বাচ্চা নিয়ে সংসার করে। হতভাগা যোগিনটার জন্য সে কি সংসারটাকে বানের জলে ভাসিয়ে দেবে? না, মানে নৌকো এখন মাঝ গঙ্গাতে খুদি, তুফান উঠলে মহা বিপদ। ক্ষুদির মেয়েটাকে তো জানে, কাত্তায়ন, কাতু, একেবারে লক্ষ্মী প্রতিমা। আর ছেলে রামচন্দ্র, সে তো সাক্ষাৎ রাম। ক্ষুদিরাম তাদের মঙ্গল ভাববে, নাকি ওই অগ্রদানী বামুন যোগিনটার কথা ভাববে? বলুন। ভাবো ভাবো, কথাতেই আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবো ভাবো। যে জ্বালা দিয়েছ মোরে, রেখেছি সব জমা করে, যে জ্বালা দিয়েছ মোরে, রেখেছি সব জমা করে, এবার জমা খরচ মিলন করে, জমা খরচ মিলন করে, শেষে শেষে বুঝে লব বাকি। নায়েব মশাই, কাতুর বয়স কত হলো?